हेडलाइन स्पॉन्सर बाय गुरुकुलम इंग्लिश मीडियम स्कूल बरबिशा आलीपुर द्वारा एडमिशन। গত কয়েকদিন ধরেই কলকাতা কর্পোরেশনের তরফ থেকে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতির জন্য স্পেশাল অপারেশন চালানো হচ্ছে কলকাতার অলিতে গলিতে। কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি নিজে ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখেছেন কলকাতার অলি গলির বিভিন্ন জায়গায়। এবার কলকাতা কর্পোরেশনের তরফ থেকে ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখার জন্য টলিগঞ্জে সেন্ট্রাল গভর্নমেন্ট কোয়ার্টার বা সিপিডব্লিউডি কোয়ার্টারের বিভিন্ন জায়গায় পরিদর্শন করলেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ কলকাতা পৌর নিগমের একটি বিশেষ টিম, যেখানে পৌরসংস্থার ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি নিজে মাইকিং করে মানুষজনকে সচেতন করেন। চলে ড্রোনের সাহায্যে নজরদারি। সেন্ট্রাল গভর্নমেন্টের এই কোয়ার্টার বা সিপিডব্লিউডি কলকাতা কর্পোরেশনের কাছে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে জানান কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। পরিচ্ছন্ন রাখার জন্য ইমার্জেন্সি জরুরি বিভাগ জরুরিভাবে এই সিচুয়েশনে স্পোরাডিক বৃষ্টি যখন হচ্ছে তখন এই লার্ভা মারার কাজটা করতে হচ্ছে। সেইটা তো খুব ব্যয়বহুল, ব্যয়সাধ্য। তো এখানে অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার সিবিডব্লিউডি আছেন, আমি বলেছি আপনার যিনি সাব অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার আসেন তাকে বলবেন যে অফিসে বসে থেকে কাজ নয়, মাঝে মাঝে লেবারদের নিয়ে তারা কী কাজ করলো সেটা তো ফিল্ডে নেমে সুপারভিশন করতে হবে। এবং আমি পাশাপাশি বাসিন্দাদের অনুরোধ করেছি যে খারাপ ঘটনা হলে, ভয়ঙ্কর কিছু হলে তার ফলটা আপনাদের ভোগ করতে হবে। তো স্বভাবতই আপনারা জনসচেতন করুন বলছেন, বলেছি বাড়ি বাড়ি গিয়ে আবার বলবেন। আমি তো আমি যদি চার বছরে চারবার আসতে পারি তাহলে আপনারা কেন প্রত্যেকটা বাড়িতে চারবার পাঁচবার যাবেন না? তো মানুষকে সচেতন করতে গেলে বারবার মানুষের দরজা নক করতে হবে। তো সর্বজনীন সচেতনতা ছাড়া এটাকে রক্ষা করা কম। এই যে খবর হচ্ছে যে ডান দিকে রাস্তাটার ধারে সিবিডব্লিউডি পাঁচিলের ধারে কারা যেন মাঝরাত্রি এসে লরি করে এসে মাজা ফেলে যাচ্ছে, তো আমি জুই বিশ্বাস চেয়ারপার্সনকে বলেছি রিজেন্ট থানার সাথে কথা বলতে, যারা ফেলছে তাদের অ্যারেস্ট করতে হবে, তাদের গাড়ি সিজ করতে হবে। হ্যাঁ, তো আমি বলেছি জুই বিশ্বাস আমাকে বিশ্বাস আছে, আমি জানি ও দারুণভাবে প্রত্যেকটি ব্যাপারে সিরিয়াস নেয়। আমি আগে চেয়ারম্যানকেও বলেছিলাম যে আপনি আইনগত ব্যবস্থা নিন, তো আমি জুইকে বলেছি রিজেন্ট থানা বোধ হয় রিজেন্ট পার্ক থানা, তাদের সাথে কথা বলে দরকার হলে ডিসির সাথে কথা বলে রাত্রির ওখানে পুলিশ পোস্টিং করে যারা ময়লা ফেলতে হবে তাদের অ্যারেস্ট করতে হবে, তাদের গাড়ি সিজ করতে হবে। কর্পোরেশনের টাকা জমা দিলে কর্পোরেশনে যদি মাইলের মালটা মাল লোডিং করে আনলোডিং করলে কর্পোরেশন লোডিং করলে কর্পোরেশন পার ট্রিপে টাকা নেয়, আগেও করেছে। কিন্তু টাকাটা দেয়া হয়নি বলে কাজ হয়নি। এখন উনি চেয়ারম্যানের কাছে যাচ্ছে, চেয়ারম্যানের কাছে যাবেন কেন? উনি যে এডি এসে ডিরেক্টরের কাছে যাবেন, তার অফিসে টাকা কাটাবেন, লরি আসবে মাল তুলে নিয়ে যাবে। সেটা তো সিবিডব্লিউডির ইন্টারনাল ব্যাপার, সেটাতে আমি কি করে বলবো? সিবিডব্লিউডির তার আবাসিকদের কাছে মেনটেন্স চার্জ নিচ্ছে, কোয়ার্টার পরিষ্কার করছে না, এটা দেয়ার রেসপন্সিবিলিটি। কেন্দ্রীয় সরকারি সমস্যাগুলো আপনাদের মাথা ব্যথার কারণ হচ্ছে। দেখুন, আমি পার্টিকুলারলি কোনো সংস্থার নাম করে বলবো না, কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, যেখানে এই বিরাট বড় হাউসিং কমপ্লেক্স, সেটা বেসরকারি হতে পারে সরকারি হতে পারে, সেগুলো একটা সমস্যার কারণ। এবং এই সিবিডব্লিউডি কোয়ার্টারটা তো আমাদেরকে একটা বড় হেডেক এই সমগ্র অঞ্চলে ডেঙ্গু হওয়ার জন্য। আগের থেকে বেটার হয়েছে মানবো, কিন্তু এর আগে যে শোচনীয় অবস্থা দেখেছিলাম তার থেকে বেটার গত বছর এসে যা দেখেছিলাম। তো এটা আরও বেটার করতে হবে, এটার মেনটেনেন্স আরও করতে হবে। কেন্দ্রীয় সরকারের তো পয়সার অভাব নেই, তারা নোট ছাপাতে পারেন, খরচা করতে পারেন, তো এগুলো আরও ভালো করে দেখুন। সেসব ব্যবস্থা আমরা নিয়েছি, তার জন্যই তো এখন দ্রুত কাজগুলো হচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।